ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন টেন মিনিট হয়ে স্বাগত আমি তানভীর সৈল আছি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান সাংবাদিক মামুন আব্দুল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়েছে এম ভি কত টাকা খরচ হলো আমাদের মামুন আবদুল্লা একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যে আসলে এই যে জাহাজটা মুক্ত মুক্ত হলো আমাদের জলদস্যুদের কাছ থেকে কি পরিমাণ টাকা আমার ব্যয় হলো সেই বিষয় নিয়ে নানা আলোচনা হচ্ছে এ ব্যাপারে আসলে আপনার কাছে কিছু জানতে চাও আমাদের বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে রে পঞ্চাশ হাজার দুইটা মুক্তিপণ কত লাগলো এটা এটি আসলে প্রকাশ করতে চাচ্ছে না যারা মুক্তিপণ দিয়েছে তারা কোনোভাবে বিষয়টি প্রকাশ করতে চাচ্ছেন না তবে আপনি দেখেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স যেটি জানিয়েছে যে তারা পঞ্চাশ লাখ মার্কিন ডলার অর্থাৎ ফাইভ মিলিয়ন ইউএস ডলার দিয়ে তারা জাহাজটি মুক্ত হয়েছে এ ধরে নেওয়া যায় এর কাছাকাছি কোনো একটা সংখ্যা হবে তবে এটি বড় কথা নয় যে মুক্তিপণ দিতে হয়েছে এটি সত্য এবং এই সত্যটা আমরা জেনেছি যে একটি জাহাজ চারবার চক্কর দিয়ে তাদের যে জলদস্যুদের কাঙ্ক্ষিত যে টাকা সেটি নদীতে ফেলে দিয়েছে এবং সবসময় যেরকম হয় এবারও তার ব্যত্য ঘটেনি আপনি আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম শুটে আমি বলেছিলাম যে এইভাবে টাকাটা ফেলা হয় এবং এভাবে ওরা কুড়িয়ে নিয়ে টাকাটা গুনে দেখে এবং তারা টাকাটা ডলারটা যে ঠিক আছে কি না পরিমাণ ঠিক আছে কি না আসল ডলার না নকল ডলার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতিও তাদের আছে সব দেখার পর তারা না জিম্মি নাবিকদের মুক্তি দেয় এবং এবারও তার ব্যর্থই ঘটেনি আপনি জানেন সুসংবাদ যে তেত্রিশ দিন পর জাহাজটি তেইশ নাবিক সহ মুক্ত হয়ে এখন জাহাজটি দুবাইয়ের দিকে যাচ্ছে আপাতত সর্বশেষ আজকে দুপুর পর্যন্ত যেটি খবর পেয়েছি আমি সেটি জাহাজটি গালফ অফ অ্যাডেন অতিক্রম করে ইয়ামেনের পাশ দিয়ে আপনার ওমান পার হচ্ছে অর্থাৎ ওমান পার হয়ে তারপর এটি গাল্প অফ গাল্প অফ ওমান হয়ে এটি যাবে দুবাইতে দুবাই ইউএই সংযুক্ত আরব আমিরাতে সেখানে একটি বন্ধরে যে জাহাজটিতে যে কয়লা রয়েছে সেটি খালাস করার কথা সেখান পর্যন্ত জাহাজটি যাবে এবং যথা নিয়মে পণ্য খালাস করবে এটি আমরা জানতে পেরেছি একটা প্রশ্ন থাকছে যে যেটা গণমাধ্যমে বিভিন্ন রকম আসছে যে যখন জাহাজটা মুক্তিপণের মাধ্যমে ছাড়ানো হলো জাহাজটাকে এবং সেটাকে আবার পাহারা দিয়ে নিয়ে আসতে হয়েছে এবং পরবর্তীতে আবার দেখা গেল যে যে এইটার সঙ্গে যারা যুক্ত ছিল সেরকম আটজনকে সোমালিয়া সরকার তাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করছে এই পুরো বিষয়টাকে আপনার কাছে কেমন মনে হচ্ছে নিরাপত্তায় যে বিষয়টি বলেছেন যে জাহাজটি ছেড়ে দেওয়ার পরও কেন তাকে আবার পাহারায় নিতে হলো খুবই স্বাভাবিক প্রশ্ন আপনি জানেন যে এলাকায় যে সোমালিয়ার উপকূলটা বিস্তীর্ণ উপকূল প্রায় চারশো পাঁচশো নটিক্যাল ছয়শো দূরে জুড়ে যে উপকূল সেই উপকূলের পুরোটো এলাকায় এখানে জলদস্যুদের রাজত্ব শুধু এক গ্রুপ নয় দুই গ্রুপ নয় আমরা জেনেছি যে পনেরোটা আলাদা গ্রুপ আছে যারা বিভিন্নভাবে জাহাজ পেলে সেটাকে কবজা করে মুক্তিপণ আদায় করে যেখানে পনেরোটি গ্রুপের অস্তিত্ব আছে যে একটি গ্রুপ জাহাজটি ছেড়ে দেওয়ার পর অন্য গ্রুপ এটি আক্রমণ করতে পারে এরকম একটা সংখ্যা থাকে এই সংখ্যার কারণেই মূলত এটিকে ইউ ইউরোপিয়ান ইউনিয়নের যে নৌবহর তারা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল সবশেষ খবর আজকে দুপুর ১২টার পর ইউরোপিয়ানের যে দুটি জাহাজ এটি পাহারা দিয়ে যাচ্ছিল নিয়ে যাচ্ছিল সেটি এই জাহাজটিকে একা ছেড়ে দিয়ে ফিরে গেছে এর কারণ হল এখন যে জায়গায় জাহাজটি গেছে সেটি অনেকটা ঝুঁকিপূর্ণ অঞ্চল অর্থাৎ রেড জোন পার হয়ে এটি গালফ অফ পার হয়ে এখন ইয়ামেন পার হয়ে ইয়ামেনের কাছাকাছি গেছে ইয়ামেন হয়ে আপনি জানেন ইয়েমেনের পরেই ওমান ওমানের পরে দুবাই অর্থাৎ ইউএই তো যেহেতু ওমানের কাছাকাছি চলে যাচ্ছে ওই অঞ্চলটাকে বলা হয় যে অঞ্চল অর্থাৎ ঝুঁকি ঝুঁকি কম ঝুঁকিপূর্ণ অঞ্চল ওখানে জলদৃশ্যায় গিয়ে কোনো জাহাজকে কব্জা করেছে এই ধরনের কোনো ইতিহাস নেই এই জন্য যে ইউরোপিয়ানের দুটি জাহাজ ছিল সেটি আজকে দুপুরের পর বলা যায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে তবে জাহাজ মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছেন যে যখনই কোনো সাহায্য চাওয়া হবে তাৎক্ষণিকভাবে তারা ফিরে এসে আবার সহায়তা দেবে কিন্তু যে যেখানে জাহাজটির বর্তমান অবস্থান সেখানে কম ঝুঁকিপূর্ণ এলাকা বলে তারা জাহাজটি চলে গেছে আর আপনি জানেন যে জলদস্যুদের আক্রান্ত হওয়ার পর মুক্ত হওয়ার পর আক্রান্ত ছিল প্রায় দিন এরপর যখন জাহাজটি মুক্ত হলো সেটি চলে যাওয়ার সময় শুধু যে ইউরোপীয় ইউনিয়নের নৌবহর পাহারা দিয়েছে এমনটি নয় জাহাজটির নিজস্ব কিছু নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল আপনি দেখেছেন জাহাজের চারপাশে ব্লেড যুক্ত ধারালো ব্লেড যুক্ত তার কাটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল এটি কিন্তু আগেও ছিল এখন প্রশ্ন উঠতে পারে তাহলে জলদস্যু আক্রমণ আক্রান্ত হওয়ার সময় কেন এইসব ব্যবস্থা নেওয়া হয়নি কারণ যে জায়গা দিয়ে জাহাজটি যাচ্ছিল সেটি কোনোভাবেই রেড জোন বলে পরিচিত সেই রেড জোনে ছিল না রেড জোনের বাইরে এটি ভারত মহাসাগরে ছিল যেখানে জলদস্যু আক্রান্ত হওয়ার কোনো শঙ্কাই ছিল না সেই সংখ্যা ছিল না বলে একটু ইন্টারফেয়ার করেছে তার মানে উপকূল থেকে বহু দূরে গিয়ে বহু দূরে প্রায় আপনি দেখেছেন প্রায় আড়াই দিন লেখেছে জাহাজটি যেতে অর্থাৎ জাহাজ দস্যুরা যেখানে জাহাজটিকে কবজা করেছিল সেখান থেকে সোমালিয়ার উপকূলে যেতে তাদের আড়াই দিন লেগেছে প্রতি ঘন্টায় দশ নটিকেল মাইল গতিতে জাহাজটি চলেছিল এবার বুঝতে পারেন যে কত দূরে এত দূরে গিয়ে সাধারণত দেওয়ার কথা না কারণ জলদূষণ ব্যাপরা হয়ে গেছিল তারা একটি মাছ ধরার ইরানি টলারে ছিল যেটিকে তারা আগে কবজা করেছিল সেখান থেকে তারা স্পিড বোর্ড দিয়ে নেমেছে এবং দ্রুততার সাথে তারা গিয়ে যে আপনার এম আব্দুল্লাহকে আবদুল্লাকে কবজা করেছে যেটি আপনি জেনেছেন অনেকেই আপনারা জানেন যে জাহাজটিকে এত দ্রুতটার সাথে তারা গিয়ে জাহাজটা আক্রমণ করেছিল যে জাহাজের এমবি বি নাবিকরা দেখছিল দূরে একটা একটা বোট দেখা যাচ্ছে অর্থাৎ ফিশিং বোট দেখা যাচ্ছে এবং ফিশিং বোট থেকে যখনই তারা একটা ছোটো নৌযান খুব সম্পন্ন নৌযান স্পিড বোটের মতো এটাকে নামিয়ে দিচ্ছিল তখনই তারা বুঝতে পেরেছিল যে তাদের দিকে জলদস্যুরা আসছে এবং তারা কিছু প্রিকশান নিয়েছিল প্রিকশানটা কি তারা প্রস্তুতি নিচ্ছিল যে তারা এখানে ওদের নিজস্ব একটা নিরাপত্তা বলয় থাকে প্রত্যেক দিনটাই আসতে চাচ্ছিলাম আপনার কাছে যে আসলে সমুদ্রগামী জাহাজ আপনি জাহাজ সম্পর্কে যেহেতু আপনার ভালো আইডিয়া ধারণা আছে যে সমুদ্রগামী জাহাজ জলদস্যুদের আক্রমণ এই বিষয়গুলো থাকছে তাহলে তাদের নিরাপত্তাটা আসলে কিভাবে তারা নেয় বা নিরাপত্তা ব্যবস্থাটা কি নাকি জাহাজে তারা যাচ্ছে শুধু নাবিকরাই যাচ্ছে এবং কেউ আক্রমণ করলে বা ই করলে তাদের কিছু করা নাই এমন কোনো ব্যাপার কি আছে আসলে না অবশ্যই আছে বিশেষ করে দু সালে যে একই কোম্পানির জাহানমণি জাহাজটা যখন আক্রান্ত হয়েছিল এরপরেই বিশ্বব্যাপী একটি এ কীভাবে জাহাজগুলোকে মুক্ত করা রাখা যায় জলদস্যুরের কাছ থেকে আক্রমণ থেকে বাঁচানো যায় সেজন্য কিছু নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল এর মধ্যে আর্ম গার্ড নিয়োগের একটা বিষয় ছিল যখন রেড জোন দিয়ে যাবে তখন আর্ম থাকবে এবং এক পরবর্তী যে তাদেরকে যে ধারালো ব্লেডযুক্ত যে কাটার দিয়ে জাহাজের চারপাশ ঘিরে রাখা সেটাও সেই ব্যবস্থা এখানে ছিল যেহেতু এই জাহাজে ছিল জাহাজটি রেড জোন দিয়ে যায়নি সেই জন্য তারা তখন ব্যবহার করেনি এছাড়া জাহাজের আরেকটি নিরাপত্তা ব্যবস্থা আছে সেটি সেটাকে বলে সিটাডল অর্থাৎ যখন এইভাবে জলদস্যু আক্রান্ত হবে তখন যাহাদের একটি নিরাপদ ব্যাংক একটা কক্ষের মধ্যে তারা অবস্থান নেবে যে কক্ষটা কোনোভাবে অনেকটা সিল ঘালা করে ব্যাংকের লকারের মতো ওরা ঢুকে গিয়ে ওখানে নিরাপত্তা যন্ত্রপাতি এবং যোগাযোগ যন্ত্রপাতি নিয়ে ওখানে বসবে ওটাকে বলা হচ্ছে সিটাডল ওই সিটাডলে বসলে জলদস্যুরা কোনোভাবেই তাদেরকে ওখান থেকে আর বের করতে পারবে না সবচেয়ে মানে এটা দুঃখজনক বিষয় হলো এই এই জাহাজটি এমবি আবদুল্লাহ জাহাজটি জলদস্যু আক্রান্ত হওয়ার পরপরই তেইশজন নাবিকের মধ্যে জনই কিন্তু সিটাডলে আশ্রয় নিয়েছিল দুজন ক্যাপ্টেন এবং আরেকজন তারা অন্য সব জিনিসপত্র গুছিয়ে আস্তে আস্তে জলদস্যুরা জাহাজটিতে উঠে পড়ে এবং ওই দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ওদেরকে বলে যে সিটাডল খুলতে বলো হলে আমরা তোমাদেরকে গুলি করে মারবো যেহেতু মাথায় তাদের অস্ত্র ঠেকিয়েছিল তখন তারা বাধ্য হয়ে যারা সিটাডোলে আশ্রয় নিয়েছিল তাদেরকে ওখান থেকে বের করে নেছিল। এই দুজন যদি কোনোভাবে সিটাডলে ঢুকতে পারতো তাহলে হয়তো এই জাহাজটি জলদস্যু আক্রান্ত হওয়া জলদস্যুর কব্জায় নাও যেতে পারতো সেটি অবশ্য আপেক্ষিক ব্যাপার যেহেতু চলে গেছে এবং তাদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছে এখন জাহাজটি দুবাইয়ের বন্দরের দিকে যাচ্ছে আমরা জেনেছি সোমবার সকালের মধ্যে জাহাজটি দুবাই বন্দরে যাবে এবং সেখানে তাদের পণ্য খালাস করবে এবং সেখান থেকে যে জন নাবিক আছে তার মধ্যে তাৎক্ষণিকভাবে দুজন দেশে ফিরে আসবেন তারা একটু আতঙ্কিত তারা ভয় পেয়েছে তারা এমনও বলছে যে তারা হয়তো জাহাজের আর চাকরি করবে না কারণ জলদস্যুদের যে একটা ট্রমার মধ্যে তারা আছে তাদের ট্রমা এখনও কাটেনি এই জন্য তারা চাকরি করতে চাচ্ছে না তারা তাৎক্ষণিকভাবে দেশে ফিরে আসবে তাদেরকে বিমানযুগে যুগে বাংলাদেশে চট্টগ্রামে ফিরে আনা হবে আর একুশজন জাহাজের সাথে থাকবে জাহাজটি সেখানে পণ্য খালার শেষ করে তারপর চট্টগ্রাম বন্দরে আসবে এবং যে জন নাবিক আছে তাদেরকে নিয়েই চট্টগ্রাম বন্দরে আসবে এই জন্য তাদের পরিবারকে আরও অপেক্ষা করতে হবে প্রায় পঁচিশ দিনের মতো কারণ পণ্য খালাসে লাগবে পনেরো দিনের মতো আর পণ্য খালাস এবং নতুন পণ্য বোঝাই করতে হবে কারণ জাহাজটি তো খালি আসবে কিছু আমদানি পণ্য নিয়ে আসবে দুবাই থেকে সেই অন্য পণ্য খালাস এবং বোঝায়ের জন্য পনেরো দিন সময় লাগবে আর দশ দিন সময় লাগবে এই জাহাজটি যে সমুদ্র যাত্রা অর্থাৎ দুবাই থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত আসতে আরও দশ দিন এই পঁচিশ দিন পর জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসবে বলে আমরা জানতে পেরেছি অনুদুল্লাহ যোগ জন্য ধন্যবাদ কিন্তু ছোট্ট করে একটু জানতে চাই যে আপনি সিটাডল বলে একটা প্রসঙ্গ বলছিলেন যেটা খুবই নতুন আমি আমার ধারণা যে দর্শকদের কাছে এটা একেবারে নতুন তত্ত্ব তো ওরা যখন ওর মধ্যে ঢুকে যাবে সবাই ওখান থেকে তারা কি যোগাযোগ করবে বা কিভাবে যোগাযোগ করবে কাদের সাথে যোগাযোগ করবে সিটাডল হলো এমন একটা কক্ষ যেখানে বাইরে থেকে আপনি বলেছি ব্যাংকের লকারের মতো কোনোভাবে বাইরে থেকে যাবে না অনেকটা বুলেট প্রুফ মানে ওর মধ্যে ঢুকে তারা ভেতর থেকে আটকে দেবে ভেতর থেকে আটকে দেবে এবং ওখানে তাদের কিছু যোগাযোগ যন্ত্রপাতি নিয়ে যাবে যেটা দিয়ে তারা বাইরে যেভাবে বেতার যোগাযোগ মূলত ওই বেতার যোগাযোগ দিয়ে তারা সাহায্য চাইবে সেখানে ইউরোপীয় ইউনিয়ন নেভাল নেভাল ফ্রিট আছে এবং আশেপাশে ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনী আছে তাদের সাহায্য চাইবে এবং ওরা বাইরে থেকে এসে আক্রমণ আক্রমণ করে জলদস্যুদের তখন নিবৃত করবে এই রকম একটা ব্যবস্থা প্রত্যেক জাহাজে থাকে বিশেষ করে ওই রুটে যে আরব সাগর হয়ে কিংবা ভারত মহাসাগর হয়ে যেসব জাহাজ চলাচল করে বেশিরভাগ জাহাজে জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে সিটাডলটা শুধু একটি কক্ষ ওখানে আশ্রয় নেওয়ার আগে তারা যন্ত্রপাতি বেতার যন্ত্রপাতিগুলো যোগাযোগ যন্ত্রপাতিগুলো সেখানে নিয়ে যায় এবং সেখান থেকে তারা নিরাপদে যোগাযোগ করতে পারে সেই সেই ব্যবস্থাটাকেই বলা হচ্ছে সিটাডল এবং এটি গত দু হাজার সাল বিশেষ করে আট সাল থেকে যে জলদস্যু উৎপাদ বেড়েছিল দশ সাল এগারোশো বারো তেরোশো পর্যন্ত খুব তুমুল আকার ছিল ঠিক সেই সময়ে এই বাধ্যতামূলকভাবে ওই রুট ধরে চলাচলকারী জাহাজের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে এবং এখনও এই জাহাজটি যে এম আবদুল্লাহ জাহাজটি তো এটি সিটা এম বি আবদুল্লা এম বি আবদুল্লাহ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং অনেক কিছু জানতে পারলাম আজকের আপনার আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আরও সামনে অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা এখানে আবার হাজির হব। দর্শক এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন দেখা হবে পরের পর্বে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন